এখন ফোনে রূপসী। সামারে হ্যাপি স্কিন সঙ্গে আছে অরিশ সানস্ক্রিন। অরিশ সানস্ক্রিন রেঞ্জ সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে ত্বককে রাখে একদম সুরক্ষিত। অরিশ ফেস থাকবে দারুণ ফ্রেশ অরিশ ফেস ওয়াশ দিয়ে। প্রাকৃতিক গুণে সমৃদ্ধ অরিশ ফেস ওয়াশ রেঞ্জ আপনার ত্বককে রাখে ভিতর থেকে পরিষ্কার। অরিশ চাই ট্যান ফ্রি ত্বক, তবে অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ আজই আনা হোক। অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জের ব্যবহারে ত্বক হয় অসাধারণ দীপ্তিময়, তাই আকর্ষণ থাকে অটুট। অরিশ নমস্কার, আপনাদের সবাইকে শুভ বিকেল জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান। এখন ফোনের রূপসী অনুষ্ঠান অরিশ কেয়ার। অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠী আজকে হাজির গর্জিয়াসলি। দেখতে খুব ভালো লাগে, দেখতে ভালো লাগলো বলে পড়লাম। আর ব্লাউজটা খুব সুন্দর যাচ্ছে, ব্লাউজটা তো আমার এমনি কটনের একটা পরে নিয়েছি ব্লাউজ, মনে হলো এটার ব্লাউজ তো পরিনি, এটার সঙ্গে এইটা কন্ট্রাস্ট করে পরে নিলাম। আর তার সঙ্গে জুয়েলারি, পিঠটা দিলে মনে হয় যেন হ্যাঁ মানে পিঠে ব্যথা থাকলে চলে যাবে, এতটাই রোদ্দুরে, এতটাই রোদ্দুরে সত্যি বলছি গরম পড়বে। আমার না এই যে আজকে আমাদের অনুষ্ঠানটা শুরু হলো, মানে যে ছবিটার পরেই আমি এলাম আপনাদের সামনে, সেটা হচ্ছে ট্যান ক্লিয়ার রেঞ্জ। আমার মনে হয় এটা গরমে সবার জন্য একটা মাস্ট বাই রেঞ্জ, একদম মানে এটা থাকতে হবে ঘরে, যখনই মনে হচ্ছে আমার ভালো মানে আমি একটু ট্যান হয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে এটা চোখ বন্ধ করে শুরু করতে হবে। জানিনা তুমি আজকে কি নিয়ে, আমি ট্যান ক্লিয়ারই আলোচনা করব বলেই ভেবে রেখেছি। দেখো ট্যান ক্লিয়ার, ওকে আমি আসার সময় আমার যে সহযোগী অন্য প্রোডাক্ট আমি আলোচনা, তারপরে ভাবলাম না সত্যি আমি নিজে আজকে ফিল করলাম যে সত্যি গরমটা পড়েছে, এখন মানুষের একটু রুটিনটা চেঞ্জ হবে, তো এবার সবাই ওই মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ করবে যে ট্যান পড়ে যাচ্ছে কী করবো। তো ট্যান রেঞ্জটা যদি আলোচনা করি তাহলে আমার মনে হয় সবাই বুঝতে পারবে ওয়েদার ইট ইজ অয়েলি স্কিন, ওয়েদার ইট ইজ নর্মাল স্কিন। এইটা একটু ভালো করে বলতে হবে, নর্মাল স্কিন এবং ড্রাই স্কিনের ক্ষেত্রে ট্যান কেয়ার রেঞ্জের সঙ্গে অ্যাড অন কী করতে হবে, আর যদি অয়েলি স্কিন সেন্সিটিভ স্কিন হয় তারা কী করবে। হ্যাঁ এটা বলবো, আর সানস্ক্রিনটা আমি বলবো মানে মাস্ট 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 সানস্ক্রিন লাগানো শুরু করে দিন, এবং স্কিনকে সূর্যরশ্মির হাত থেকে বাঁচান। তুমি বিশ্বাস করো না, আমি কলকাতা কালকে একটা জায়গায় গেছিলাম, আমার নিমন্ত্রণ ছিল, আমি জাস্ট মানে আমাদের এখানে আমি টেলিফোন নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি সুচেতনা চক্রবর্তী বলছি উল্টোডাঙ্গা থেকে। সুচেতনা, বয়স কত? 41 প্লাস। তোমার নামটা ভীষণ সুন্দর। থ্যাংক ইউ ম্যাম, আপনাদের প্রোগ্রামটা তো দেখি। হ্যাঁ, আর দুজনকেই খুব ভালো লাগে, কিন্তু আমার যেহেতু অফিস থাকে দেখতে পারি না সব সময়, কিন্তু অরিশের তো লাইভ করা আছে বলে আসে তখন দেখি আর কি। হ্যাঁ, কিন্তু এখন আমি যেহেতু টিসিএল এর মেয়ের পরীক্ষা, সেই জন্য সোম মঙ্গলবার তো একদম কোন রকমে 4:30 এসে বসে পড়তেই হবে লাইভ দেখার জন্য। থ্যাংক ইউ, তুমি সো লাকি, বিকজ তুমি আজকে দেখছো আর আজকে তুমি টেলিফোন করে লাইন পেয়ে গেছো, ইউ আর সো লাকি। না না, কদিন ধরে চেষ্টা করছি, আজকে লাকিলি পেয়েছি, মানে আরম্ভ হওয়ার আগে থেকেই চেষ্টা করছি। আচ্ছা, বলো আরম্ভ হওয়ার আগে থেকে, বলো তোর প্রবলেম। ম্যাম বলছি কি যে আমারও আছে প্লাস মেয়েরও, মেয়ের 15 প্লাস। হ্যাঁ আমি মানে এমনি কোনো প্রবলেম নেই, একটুখানি জাস্ট গোটা একটু অল্প অল্প র‍্যাশ বের, আমি একটু গ্লো চাইছি, তাহলে কি আমি পার্লেন্সটা ইউজ করব আমার জন্য? হ্যাঁ, যদি র‍্যাশ বের হয়, দেখো এখন তো গরম পড়ছে খুব সত্যি কথা, এবার যদি র‍্যাশ বের হয় বা পিম্পল যেটা গোটা বলছো, যেমন আমার জানো হঠাৎ করে আমার বসে গেল, আমি অ্যান্টি পিম্পল অয়েলটা তো আমি বলি, আমার বাড়িতে আমার সামনে যে বাকেট থাকে তার মধ্যে আমার অ্যান্টি পিম্পল কয়েকটা জিনিস আমার থাকে, তো আমারও একটা টেন্ডেন্সি হয় কি দুমদাম করে একটা দুটো ব্রণ বেরিয়ে যায়, তো আমি হঠাৎ দেখলাম সেদিন প্রোগ্রাম করে গিয়ে রাত্রিবেলা মুখ টুকু পরিষ্কার করেছে, দেখলাম একটা ব্রণ বেরিয়ে গেছে, আর এবার ব্রণটা দেখছি খুব ব্যথাও করছে, তো আমি কি করলাম সঙ্গে সঙ্গে অ্যান্টি পিম্পল অয়েল 3-4 ধরে লাগাতে লাগাতে আমি দেখলাম বসে গেছে আর ব্যথাটা চলে গেছে। কেন, যখন ব্রণটা বেরোয় তখন ব্যাকটেরিয়াল ইনফ্লামেশন হয়, তো তখন কিন্তু ব্যথাটা স্টার্ট হয়, যেরকম গলা ব্যথা হয় আমাদের, যখন অ্যাটাক করে তখন আমাদের গলা ব্যথাটা হয়, যখন আমরা অ্যান্টিবায়োটিক্স খাই বা আমার হিলিং অটো নিজের যদি ইমিউন সিস্টেম ডেভেলপ করে তখন আমার ব্যথাটা চলে যাওয়া মানেই হচ্ছে আমার ব্যাকটেরিয়া
মাল্টিপ্লিকেশনটা কমতে শুরু করলো। তো ব্রণর ক্ষেত্রেও ঠিক সেম, তুমি একটা জিনিস ফলো করো যে তোমার স্কিনটা কি হয় এই টাইমটা, মানে অয়েলি হয়ে যায় না, নর্মাল থাকে না, ড্রাই থাকে, কি হয়? অয়েলি হয়ে যায় ম্যাম, আমার তো সারাক্ষণ না এসিতে থাকতে হয় অফিসে, হ্যাঁ তো যাই, আর সকালবেলা উঠে মনে হয় টি জোনটা একটু অয়েলি হয়, সামান্য অয়েলি হলে তো চিন্তা করার। তুমি কি কোনো কিছু ব্যবহার কোনো শুরু করনি অরিশে? আমি না, আমি শুধু স্যান্ডেল অলিভটা মাখি ম্যাম। আচ্ছা, স্যান্ডেল অলিভ বডি অয়েলটা। আচ্ছা, আমি এবার একটু বলে দিই তোমাকে, যেটা হচ্ছে দেখো র্যাশ দু ধরনের হয়, এক তো স্কিন অয়েলি হয়ে যাচ্ছে, পিচপিচে হয়ে যাচ্ছে, র্যাশ পিম্পলস বড় বড় হচ্ছে, এটা একটা হলো। আরেকটা হচ্ছে একটা সেন্সিটিভ এফেক্ট থাকে স্কিনে, যে অনেকের ক্ষেত্রে মানে এটা বলা যায় ইটস আ টাইপ অফ অ্যালার্জি, এটা পলিউশনের জন্য হতে পারে, ধুলো বালি ময়লা ইত্যাদি যখন স্কিনে এসে পোর্সের মুখে ক্লগ করে দেয় তখন একটা আমাদের র্যাশ, বিকজ হেভি মেটালস থাকে, তোমরা সবাই জানো এখন পলিউশনে হেভি মেটালস ভর্তি হয়ে গেছে যেগুলো আমাদের স্কিন কন্ট্যাক্টে আসে এবং র্যাশ শুধু নয় জ্বালাও করতে থাকে স্কিন, এটা একটা হয়। আবার একটা দেখা যায় যে আমাদের ফুড অ্যালার্জি, আমরা বুঝতে পারি না আমাদের কোন ফুড থেকে অ্যালার্জি, নট দ্যাট যে আজকে যে ফুডটা খেয়েছি কালকে আজকে আমার অ্যালার্জি বেরোয়নি বলে কালকে ওই ফুডটার থেকে, ইভেন চিকেনে অ্যালার্জি হয় বিকজ তারও কারণ আছে, নট কান্ট্রি চিকেন, মানে দেশি চিকেন খেলে কিছু প্রবলেম হবে না, কিন্তু পোলট্রি, হ্যাঁ যেগুলো ব্রয়লার মুরগি সেই সেই তাতে কেন ইঞ্জেক্ট করা হয় বিভিন্ন মেডিসিন ওগুলোকে বাড়ানোর জন্য, যেন সব কিছুতেই ইঞ্জেকশান, প্রচুর হরমোন ইঞ্জেকশান করে, তো ওইগুলো খেলে ডেফিনেটলি আমাদের শরীরে এই হরমোনটা আমাদের এক্সট্রা হয়ে যায় যার ফলে আমাদের অ্যালার্জিক রিয়াকশান হতে পারে, সেই জন্য আমরা মুখে এবং বডিতে র্যাশ দেখতে পাই। আমরা বুঝতে পারি না, আমরা ভাবি যে র্যাশ বেরোচ্ছে কেন বেরোচ্ছে, গরমের থেকে হিট র্যাশ একটা হয়, অত্যাধিক গরম যখন পড়ে তখন আমাদের একটা মুখে র্যাশ বেরোতে থাকে, মানে দিজ আর দ্য ডিফারেন্ট মানে রিজনস আর দিস আর দ্য ডিফারেন্ট ফর্ম। তো সুতরাং একটা যদি হয় যে মুখে গুড়ি 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 বেরোচ্ছে, কিচ্ছু করবে না, জাস্ট ডু দ্য কোল্ড কম্প্রেস, মানে লেমন টি ট্রি টোনার ক্লিনজার যেটা আছে সেটা মুখে বারবার স্প্রে করো, দরকার হলে তুমি তো অফিসে চাকরি করো ব্যাগে ক্যারি করো, আর বাড়িতে একটা রাখো, সেটা কী করবে সকালবেলা অফিসে বেরোনোর সময় ওই কিউব করে করে রেখে যাবে, আইস কিউব করে করে ট্রে আইস ট্রেতে ওইটা দিয়ে কিউব কিউব করে রেখে যাবে, দুটো করে কিউব করে রাখলে যথেষ্ট, একটা কিউব একদিন ইউজ করলে যথেষ্ট, অফিস থেকে যখন ফিরছো মুখটা ফার্স্টে ফেস ওয়াশ দিয়ে ধুচ্ছ, তুলসী চন্দন নয় হলদি নিম ফেস ওয়াশ, বিকজ তুমি বললে তোমার অল অ্যাবাউট স্কিন একটু ড্রাই আছে, শুধু টি জোনটা অয়েলি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট ম্যাটার, তুমি ওইটা করো, ওই কিউবটা এসে ওই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পর কিউবটা একটু মুখে লাগাও, মানে জাস্ট কোল্ড কম্প্রেস করো যাতে ওই কোনো রকম তোমার ওই সেন্সিটিভিটিটা কেটে যায়, যাতে র্যাশটা আস্তে আস্তে হিল আপ হয়ে যায়। আরেকটা যেটা করবে ক্লিয়ার অফ জেল, ক্লিয়ার অফ জেলটা ফ্রিজেই রাখবে, ওই অফিস থেকে এসে মুখটু পরিষ্কার করে তুমি ওই লেমন টি ট্রি ক্লেন্সার স্প্রে করলে, একটু ওই বরফটা কিউবটা টি ট্রি ক্লেন্সারে সেটাকে একটু ঘষলে, ঘষে একটু ওয়েট করলে ওটা মুখে শুকিয়ে গেল, তারপরে ক্লিয়ার অফ জেলটা ফ্রিজ থেকে বার করে গোটা মুখে একটু মোটা করে লাগিয়ে প্যাকের মতো বেশ লাগিয়ে একটু হালকা এরকম করে মাসাজ করে দিয়ে লাগিয়ে জাস্ট তোমার কাজকর্ম করবে, ওটা মুখেই টেনে নেবে, এক্সট্রা যা থাকবে ওটা মুখেতেই মানে ওটা মুখেতেই ফিনিশ করে দেবে, মুখেতেই লাগিয়ে ওটা ধোয়ার দরকার নেই। তারপরে তুমি যখন রাত্রিরে শুতে যাচ্ছ তখন তুমি একটা জিনিস করতে পারো, আপাতত তুমি যেটা করতে পারো সেটা আমি বলবো, এজটা কত বললো বলো? 41 বললে তো আমি বলবো যে তুমি চোখ বন্ধ করে গোল্ড জেল, আমি ক্রিম বললাম না বিকজ ইউ হ্যাভ লিটল বিট র্যাশ অ্যান্ড অলসো দ্য ড্রাই স্কিন, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো অনলি গোল্ড জেল আর গোল্ড সেরাম দুটোকে ভালো করে মিক্স করবে, একটু বেশি পরিমাণেই নেবে, দুটোকে 2:2 রেশিওতে মিক্স করে গোটা মুখে ভালো করে, অনলি জেল অ্যান্ড সিরাম, ডোন্ট গো ফর দ্য ক্রিম, লাগিয়ে তুমি শুতে চলে যাবে, সকালবেলা একটা ফ্রেশ তুমি স্কিন দেখতে পাবে। আর স্নান করে যখন উঠবে তখন অ্যান্টি অক্সিডেন্ট সেরাম, অ্যান্টি অক্সিডেন্ট সেরাম তোমার, তুমি যেহেতু বাইরে অফিসে যাও অ্যান্ড ইউ স্টে ইন দ্য এসি ফর এ লং পিরিয়ড অফ টাইম, অ্যান্টি অক্সিডেন্ট সেরাম তোমার স্কিনকে বাঁচাবে, যেটা পলিউশন থেকে তোমার স্কিনকে গার্ড করবে, তুমি এসিতে থাকো সেখান থেকে তোমার স্কিনকে হাইড্রেশন লেভেলটাকে মেনটেন করবে, মুখে ভালো করে অ্যান্টি অক্সিডেন্ট সেরাম লাগাবে, লাগিয়ে কিছুক্ষণ ওয়েট করবে, ওয়েট করে সানস্ক্রিন, সানস্ক্রিনটাও আমি দেখাবো কোনটা কোনটা তুমি ব্লেন্ড করবে। আমি একটু দেখে নি কেউ আছে। হ্যাঁ নমস্কার, কেউ রয়েছেন? হ্যালো, না মনে হয় তুমি দেখিয়ে দাও।
আচ্ছা, ওর ক্ষেত্রে সানস্ক্রিনটা দেখিয়ে দিচ্ছি। এটা তোমার হচ্ছে সানস্ক্রিন জেল হচ্ছে 40 নিলাম জেল, ডাইরেক্ট সদ্য তৈরি হয়েছে। দেখুন এটা সদ্য তৈরি হয়েছে, সদ্য তৈরি হওয়া, কিন্তু হলুদ আর মঞ্জিশটা এখনো তার কালার, মানে কালকে এটা ফিলিং হয়েছে। সুতরাং আপনার হাতে যখন যাবে কালারটা, কালারটা ডার্ক হয়ে গেলে চিন্তা কোনো করবেন না। এর আগের দিন আমি দেখিয়েছিলাম ডার্ক কালারটা, এতে কিন্তু কোনো রকম আমরা আর্টিফিশিয়াল কালার দিইনি, জাস্ট দ্য ন্যাচারাল কালার অফ দ্য প্রোডাক্ট। সুতরাং এ কিন্তু কালার চেঞ্জ করবেই, তো কালার চেঞ্জ করলে ডোন্ট গেট ওয়ারি, এটা হচ্ছে ন্যাচুরালিটির একটা দৃশ্য। তো সুতরাং এই যে জেলটা নিলাম, দিস ইজ দ্য জেল, 40 জেল, 40 জেলের সাথে, বিকজ ইউ হ্যাভ গট লিটিল র্যাশি সেন্সিটিভ স্কিন, সো ইউ হ্যাভ টু ইউজ 40 জেল অ্যান্ড 30 লোশন সানস্ক্রিন। দেখে নিন ভালো করে, 40-30, যেহেতু আপনাকে অফিসে বেরোতে হয়, এসিতে থাকতে হয়, সূর্য রশ্মি প্রখর, তার থেকে আমার স্কিনকে বাঁচাতে হবে। আমি দুটোকে মিক্স করছি, দেখুন 40 জেল 30 লোশন মিক্স করে নিলাম। মিক্স করে এবার খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার হয়ে গেল। ভালো করে আমি একদম অ্যান্টিঅক্সিডেন্ট তো আগে লাগানো হয়ে গেছে, লাগিয়ে 5-7 মিনিট ওয়েট করার পর এটাকে ভালো করে দেখুন আমার ব্লেন্ড হয়ে গেল। কিন্তু ইভেন হাতেও লাগাবেন, এক্সপোজড এরিয়া মানে ব্লাউজের বাইরের জায়গাটা, পিঠের জায়গাটা, ভেরি মানে সেন্সিটিভ এরিয়া, যেটা আমরা ভুলে যাই পিঠে হাতে, এগুলো আমরা মুখটাতে খুব যত্ন করি, এই গলা পিঠ এই জায়গাগুলো তো আরও বেশি এক্সপোজ থাকে না, ছাতাটা আমরা মুখে ধরি, পিঠে হয়তো রোদ লেগেই যাচ্ছে। তো এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। এই যে লাগিয়ে নিলাম না, লাগানোর একটু ওয়েট করে গিয়ে আমি কী করবো, একটু সানস্ক্রিন পাউডারটাকে পাফ করে নেবো, হোয়াইট পাউ ফেয়ার অ্যান্ড হোয়াইটও করতে পারি, আর সানস্ক্রিন যে একটু আইভরি টোনের পাউডার আছে সেটাকেও আমরা পাফ করতে পারি। একজন বন্ধু রয়েছে, হ্যাঁ নিয়ে নাও। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম, কে বলছেন? আমি কাবেরী সাহা বলছি। কাবেরী কোথা থেকে বলছেন? রানাঘাট থেকে বলছি। বলুন। বলছি ম্যাডাম, আমি না এই প্রোডাক্টটা নতুন মানে 2-3 দিন ধরে দেখছি, কিন্তু আপনার প্রোডাক্টটা আমার ভালো লাগছে, তাই আমি এটা ইউজ করতে চাই। আপনার বয়স কত কাবেরী? আমার বয়স 42। 43? হ্যাঁ 42। 42, আপনার প্রবলেম কি? আমার প্রবলেম হলো মুখে খুব দাগ পড়ে যাচ্ছে দুগালে, নাকেও দাগ পড়েছে। আমি কি ইউজ করতে চাই এটা ম্যাডাম আপনারা বলে দিন। আপনার স্কিন ড্রাই থাকে? না আমার ড্রাই না, আমার নরমাল। নরমাল তো আপনার যেটা আমার মনে হচ্ছে সিম্পল পিগমেন্টেশন। আপনি পিগমেন্টেশনের যে রুটিনটা আছে না, একদম পিগমেন্টেশন ধরে যে প্রোডাক্টগুলো আছে, লাইক ফেস ওয়াশ থেকে শুরু করে লাইক ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস ওয়াশ বা ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ আপনি ইউজ করলেন, তারপরে ধরুন আপনি স্নান করতে যাচ্ছেন যখন, তখন সান ললি বডি অয়েল ভালো করে মুখে হাতে পায়ে সারা বছর লাগাবেন। বিকজ নট দ্যাট যে শীতকালে খালি লাগাতে হয়, সারা বছরের জন্য হচ্ছে স্যান্ডেল অলিভ। বিকজ স্যান্ডেল অলিভ আমি এইটুকুনি বলতে পারি, এটা এমন একটা বডি অয়েল আপনার স্কিনের কী বলবো, স্কিনের নিউট্রিশন, স্কিনের টেক্সচার চেঞ্জ করবে, স্কিনের গ্লো বাড়াবে, কমপ্লেকশন এনহ্যান্স করবে, সব কিছু একসাথে। সুতরাং মুখে হাত, মুখে যদি ব্রণ না থাকে তাহলে একদম চোখ বন্ধ করে মুখে হাতে পায়ে ভালো করে স্যান্ডেল অলিভ লাগাচ্ছেন, আর সপ্তাহে 3 দিন বডি পলিশ লাগানোর চেষ্টা করবেন, মুখেতেও লাগাবেন বডিতেও ভালো করে লাগাবেন 3 দিন, একদিন ছাড়া ছাড়া। স্নান করে ফেলছেন, স্নান করে যখন উঠছেন তখন পাপায়া চন্দন গ্লো সিরাম লিখুন, তার সঙ্গে অ্যান্টি ফ্রেকল সিরাম আর ডিপিগমেন্টেশন পাপায়া চন্দন ক্রিম, এই তিনটেকে সমপরিমাণে মিশিয়ে ভালো করে মুখে লাগিয়ে, আপনার যদি দুপুরবেলা বেরোনোর না থাকে তাহলে আর কিচ্ছু করবেন না, আর যদি বেরোনোর থাকে তাহলে যেরকম জেল আর লোশন সানস্ক্রিন আমি মিক্স করে দেখালাম ওরকম করে লাগিয়ে সানস্ক্রিন পাউডার লাগিয়ে তবেই বাইরে বেরোবেন, আর বাইরে না বেরোনোর থাকলে তাহলে সানস্ক্রিন লাগানোর প্রয়োজন থাকবে না সেইভাবে। আর আপনার হচ্ছে বিকেলবেলা একবার মুখ পরিষ্কার করবেন, মুখ পরিষ্কার করে তখন কী করবেন, অ্যান্টি ফ্রেকল সেরামটা আর পাপায়া চন্দন সেরাম, তখন আর ক্রিমের দরকার নেই, এই দুটোকে ভালো করে মিক্স করবেন 2:2 রেশিওতে দিয়ে গোটা মুখে ভালো করে লাগাবেন, স্পেশালি দাগের জায়গাটা লাগিয়ে একটু হালকা মাসাজ করবেন, ওটা সারা সন্ধ্যে রাখুন, রাত্রিবেলা যখন শুতে যাচ্ছেন ট্যান ক্লিয়ার ক্রিম লিখে নিন, ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে পাপায়া চন্দন গ্লো সিরাম, এই দুটোকে মিক্স করে ভালো করে, বাস দিস ইজ ইয়োর রুটিন, মানে পুরো আমি আপনাকে দিলাম পিগমেন্টেশনের রুটিন, এটা করলেই আপনার দাগ ফেড হয়ে যাবে। কাবেরীর উত্তর হয়ে গেল একদম। এবারে তুমি ট্যান ক্লিয়ার দেখাবে এবার আরেকটু বলে দিই, এবার চলে আসছি যাদের মানে সেন্সিটিভ স্কিন রয়েছে, যাদের নর্মাল স্কিন রয়েছে তারা কোন সানস্ক্রিনটা ইউজ করে, তারা আমি চোখ বন্ধ করে বলবো ফেয়ার অ্যান্ড হোয়াইটটা, এটা হ্যাঁ
ফেয়ার এন্ড হোয়াইট সানস্ক্রিনটা একদম চোখ বন্ধ করে তাদের ক্ষেত্রে এইটা। আচ্ছা, আমাকে অনেকে মেসেঞ্জার করেছেন একটু টেক্সচারটা চেঞ্জ করেছি, খুব সত্যি কথা ফেয়ার, সবাই না তো এখন আপডেট হয়ে গেছে, আমার এটা ভালো লাগে, মানে প্রোডাক্ট সঙ্গে সঙ্গে কিনে খুলে যদি চেঞ্জ দেখে আমাকে পাঠিয়ে দেয় মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে। মানে ডেডিকেটেড ইউজার, তারা ডেডিকেটেড ইউজার, প্রত্যেকটা ব্যাপার ফলো করে, সুতরাং তারা আমার থেকে জেনে নেয় যে ঠিক আছে কিনা। থ্যাংক ইউ সো মাচ। তো এইটা হচ্ছে, দেখে নিন এবারের ফেয়ার অ্যান্ড হোয়াইটের টেক্সচারটা একটু আমরা চেঞ্জ করেছি, দেখা যাক আমরা ফিডব্যাকটা কি পাই। আমার মনে হয় করেছো এটা, এটা কেন করেছি, বিকজ যাদের নর্মাল স্কিন তারা ধরো এমনও হতে পারে 40 বছর বয়স কিন্তু নর্মাল স্কিন, এবার 40 বছর বয়স মানে যে তার সবসময় নর্মাল থাকবে তার তো মানে নেই, কারণ আমাদের 40 বছর সময় থেকে আমরা ধরে নেবো একটা হরমোনাল চেঞ্জ হয় আর স্কিনটা আস্তে আস্তে ড্রাইয়ের দিকে যেতে শুরু করে, সেই জন্য তাদের স্কিনের জন্য কিন্তু ফেয়ার অ্যান্ড হোয়াইট এই না জেল না লোশন একটা মাঝামাঝি তৈরি করা হয়েছে। টেক্সচারটাকে এটা লেখা আছে যে এইটা না লাগাচ্ছে যখন একটা ওয়াটার এফেক্ট পাচ্ছে, ওয়াটার কন্টেন্ট মানে হাইড্রেশন লেভেলটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে ইট ইজ আ মেকিং প্রসেস, মানে প্রোডাক্ট মেকিং প্রসেসটাই তো আসল মানে খেলা, যেরকম ইনগ্রেডিয়েন্টস সেরকম মেকিং প্রসেস, এই মেকিং প্রসেসটা যে কখন কীভাবে প্রোডাক্টটাকে তৈরি করলে তার এফেক্টটা কীরকম হবে, মনটা কীরকম হবে, এটাই কিন্তু আসল। এই যে বলছো না হাইড্রেশন, এই যে বললাম এই আমি এইটা একটু নিয়ে এখানে লাগালাম, মানে হচ্ছে বেশ হ্যাঁ আরামদায়ক, আরাম ব্যাপারটা স্কিনটা। আমরা যারা 40 ক্রস করে গেছি, আমাদের যাদের এরকম, আমরা আমাদের হয়তো নর্মাল স্কিন, কিন্তু অনেকেই ভাবে নর্মাল স্কিন, নর্মাল স্কিন বললেই তো নর্মাল থাকবে তার তো কোনো, যে কোনো সময় আমার হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, আমার কোনো মেডিকেশন হতে পারে, আমার স্কিন ড্রাই হতে পারে, সেই জন্য তারা যদি এই ফেয়ার অ্যান্ড হোয়াইট 30টা ইউজ করে তারা বোদ্দার টেক্সচার এনজয় করতে পারবে না তাদের স্কিনে। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি আগরতলা থেকে বলছিলাম। আরেকবার বলতে হবে, আগরতলা থেকে বলছিলাম। নাম আর বয়স? হ্যাঁ সুপ্রিয়া সাহা, 42। একটু গ্লোটা বাড়াতে চাই, এমনিতে আমার নর্মাল স্কিন, এমনি মুখে কোনো দাগ টাগ নেই তাই তো? না 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 কিছু। আচ্ছা আপনাকে আমি একদম ছোটর মধ্যে দিয়ে বলছি, হ্যাঁ আপনি ছোট ছোট দিয়েই শুরু করুন। এক তো হচ্ছে ফেস ওয়াশ ইউজ করুন, আপনি গোল্ড ফেস ওয়াশ ইউজ করুন বা হলদিনিম ফেস ওয়াশ, যে কোনো একটা ফেস ওয়াশ ইউজ করুন, একটা টোনার ইউজ করুন, রোজ বা অরেঞ্জ টোনার মুখে স্প্রে করুন, আর একটা সানস্ক্রিন ইউজ করুন, সেটা ফেয়ার অ্যান্ড হোয়াইট 30 হতে পারে, জেল হতে, আপনি তো বললেন নর্মাল স্কিন, আমি বলবো আপনি চোখ বন্ধ করে ফেয়ার অ্যান্ড হোয়াইট 30 সানস্ক্রিন যেটা এটা দেখে নিন, এইটা ইউজ করবেন। এইটার উপরে আপনি বাইরে বেরোলে শুধু খালি পাউডারটা, সানস্ক্রিন পাউডার পাফ করে নেবেন অডিশের, ব্যাস দ্যাটস অল। আর স্নান করে উঠে যেটা করবেন সেটা হচ্ছে, আপনি বাড়িতেই থাকেন তো সেক্ষেত্রে আমি বলবো আপনি একটা ক্রিম কিনুন, এসেনশিয়াল নাইট ক্রিম, নাইট ক্রিম ডেফিনেটলি লেখা, মানে এই নয় যে কোনো ইয়ে রয়েছে যে এটা নাইটেই লাগানো যেতে পারে, দিনে লাগালে কোনো প্রবলেম, একদমই না। এসেনশিয়াল নাইট ক্রিমটা কিনুন, আর তার সঙ্গে আপনি বডি অয়েল একটু মিশিয়ে নিন, সেটা স্যাফ্রন বডি অয়েল হলে আমার মনে হয় বেটার হবে এসেনশিয়াল নাইট ক্রিমের সাথে, স্যাফ্রন বডি অয়েল এসেনশিয়াল নাইট ক্রিম দুটোকে কম, আর স্নান করার সময় রেগুলার স্যাফ্রন বডি অয়েলটা লাগান মুখে হাতে পায়ে ভালো করে, আর স্নান করে উঠছেন যখন তখন এসেনশিয়াল নাইট ক্রিম সঙ্গে অল্প একটু সামান্য যতটা প্রয়োজন স্যাফ্রন বডি অয়েল মেশান, দুটোকে মিক্স করে গোটা মুখে হালকাতে মাসাজ করে ছেড়ে দিন। আর বাইরে বেরোতে হলে বলেই দিলাম ফেয়ার অ্যান্ড হোয়াইট 30 সানস্ক্রিন লাগিয়ে তবেই বেরোবেন, তার উপরে সানস্ক্রিন পাউডার, আবার বিকেলবেলা একবার মুখটুক পরিষ্কার করবেন ফেস ওয়াশ দিয়ে, একটু টোনার স্প্রে করবেন, স্প্রে করে আমার মনে হয় সেই সময় আবার একবার নাইট ক্রিমটা, এসেনশিয়াল নাইট ক্রিমটা ওই একই পদ্ধতিতে লাগান, মানে তিনবারই এটা করুন, আবার রাত্রে যখন শুতে যাচ্ছেন ওই একটা ক্রিমই তার সঙ্গে স্যাফ্রন। তো আপনি জানান আপনি কেমন থাকেন, আমি শিওর যে আপনি ভালো থাকবেন, আমি কিন্তু একদম ছোট্টর মধ্যে একটা টিপস দিলাম জাস্ট, কেন মেনটেনেন্স বললো তো খুব বেশি তো দরকার নেই। আমি তো লাগিয়েছিলাম দেখুন পুরো টেনে গেছে হাতে, হ্যাঁ আমি সানস্ক্রিন লাগিয়েছি, আমার আর কিন্তু
আর সানস্ক্রিনের কোনো রেসিডিউ নেই আমার হাতের উপরের পোর্শনে, একদম স্কিনের সাথে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি ফেয়ার অ্যান্ড হোয়াইট 30 পাউডারটা আমি এর মধ্যে লাগাচ্ছি, একটু জাস্ট অল্প, একদম ঘপ ঘপ করে পাউডার লাগাবো না, কিন্তু অল্প জাস্ট এরকম করে ব্লেন্ড করে দেবো, আর কিচ্ছু না। পাউডারটাকে জাস্ট এরকম ব্লেন্ড, মানে এক গাদা নিয়ে এরকম করবেন না পাউডার, জাস্ট অল্প একটু পাউডার, একটা পাউডার মানে আমার মনে হয় একটা গরম কেটে মানে শেষ হয়ে যাবে গরম। সুতরাং এটাও করতে পারি, বা আমি একটা আরেকটা দেখাচ্ছি বেজ পাউডারটা, যাদের একটু কমপ্লেকশন ইয়েলোইশ, একটু মানে হলদেটে হুইটিশ কমপ্লেকশন, তারা কিন্তু বেজটাতে যেতে পারেন। আর যাদের ডাস্কি তারা কি ফেয়ার অ্যান্ড হোয়াইটে যাবে? হ্যাঁ, ডাস্কি হলে দুটোকে কম্বাইন করতে হবে। যদি একটু ডাস্কি কমপ্লেকশন মানে উজ্জ্বল শ্যামবর্ণ যেটাকে বলে, তারা দুটো পাউডারই তাদের কিন্তু ব্লেন্ড করতে হবে। ধরুন হাফ এটা নেবেন, হাফ এটা নেবেন, দুটোকে একসঙ্গে ব্লেন্ড করে মিক্স করে তারপরে পাউডারটা ইউজ করবেন। আমি দেখুন এবার লাগাচ্ছি, এই হাতে লাগাই, এটা বেজ টোনটা লাগাচ্ছি। এই যে যাদের একটু হুইটিশ কমপ্লেকশন, মানে একটু ওই আমাদের মতো কমপ্লেকশন, একটু হুইটিশ হলদেটে, তারা কিন্তু এইটা বেজটা লাগাবেন। আর যাদের নর্মাল কমপ্লেকশন মানে মোটামুটি ফেয়ার, মানে একটু মানে হোয়াইটিশ কমপ্লেকশন, তারা কিন্তু এটা লাগাবেন। আর যাদের ওই ডাস্কি, তনুশ্রী যেরকম বললো ডাস্কি কমপ্লেকশন কী করবেন, তারা বেজ আর হোয়াইটকে দুটোকে কম্বাইন করে একটা সুন্দর কালার চলে আসে, একদম লাইট একটা আইভরি টেক্সচার, সেটাকে ব্লেন্ড করে লাগাবেন। আর পাউডার দেখুন আমি এত সুন্দর করে ব্লেন্ড করেছি, কোথাও একটু কিন্তু বুঝতেই পারবেন না। যে অনেকে কী করে সানস্ক্রিনটা কোনো মতে, মানে এই জিনিসটা একদমই আমি বলি করবেন না। দেখবে তুমি বহু মানুষকে বডি অয়েল মাখতে বলে হবে বলে কোনো মতে মেখে নিল, স্নান করে ফেললো, একটু সামান মেখে ফেললো, না, আমাকে আমার স্কিনকে কিন্তু যত্ন করতে হবে, যত্ন করে করতে হবে। যদি আমার মনে হয় আপনি স্নান করছেন, যত্ন স্নানটাকে রাখুন, মানে স্নান এখন গরমকালে দুবার অনায়াসে করা যায়, দুবার তো করতেই হবে, দুবার স্নান করলে ভালো থাকা যায়। আমি 12 মাস দুবার স্নান করি, দুবার স্নান করলে কি হয় জানো তো, হেলদি হয় বডি। মানে তোমার অ্যাকচুয়ালি কি গরমকালে তো আমাদের সত্যি কথা বলতে যে একটা পারস্পিরেশনের প্রবলেম হয়, আর সত্যি কথা বডি প্রচণ্ড হিট হয়ে যায়, তো আমরা হিটটাকে আস্তে আস্তে রিলাই, শুধু এসিতে বসে তো আর হিট রিলিজ করা যায় না, আমাকে স্নান করে আমার বডির ভেতরে, না আমার ঘাম যখন হচ্ছে তখন আমার টক্সিন বের হচ্ছে, এবার এই পোরসের মুখে যখন টক্সিনটা রয়েছে সেটাকে আমাকে রিমুভ করে দিতে হচ্ছে, একদম বেরিয়ে যাবে। তারপরে বিশেষ করে আমপিট, আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ আমি তনুশ্রী দি, বলো। হ্যাঁ আমি সোদপুর থেকে রেশমি বলছি। রেশমি সোদপুর থেকে, বয়স কত? আমার বয়স হচ্ছে 34, কিন্তু আমি কিছু কম জানি না। একটু জোরে হবে আওয়াজটা। তুমি কেমন আছো? কে আমাকে বলছেন? হ্যাঁ ভালো আছি, তোমাকে তোমাকে বলছি, ভালো আছি তো, একদম বিন্দাস। বলো কি কার সম্পর্কে জানবে? আচ্ছা একটু মেয়ের সম্পর্কে জানবো একটু। মেয়ের বয়স কত? মেয়ের এই 13 তে পড়বে। বলো কি প্রবলেম হয়েছে ওর? প্রবলেম হচ্ছে এই লাস্ট জুন মাস থেকে আমি মেয়েকে সেনসিটিভ স্কিনের সব প্রোডাক্টই ইউজ করাচ্ছি জুন থেকে। হ্যাঁ কিন্তু ওর একটা অ্যালার্জিও ধরা পড়েছে বলে এবারে সেটা ট্রিটমেন্ট চলছে, 4 মাস ধরে চলছে, কিন্তু ওই মানে মুখের মধ্যে র‍্যাশ হয়েই থাকছে, আবার মানে এই হঠাৎ করে 2 দিনের মধ্যেই আবার হঠাৎ করে একটা বেরোলো বেশ ব্যথা, মানে এই জিনিসটা ওর ঠিক কমছে না কেন, এই অ্যালার্জির জন্য? অ্যালার্জির জন্য একদম। কি কি মেডিকেশন চলছে আমার এখানে তো তোমাকে, তুমি আমার সাথে কথাও বলতে পারবে না, তুমি একটা কাজ করো না, হোয়াটসঅ্যাপ তো করতেই পারবে বা মেসেঞ্জার। আমি হোয়াটসঅ্যাপ করেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি করেছো বলো? আজকেই করেছি। ও আজকে করেছো, তোমার কি নাম বলো তো? বলো তো। আমার আমার আছে রেশমি, রেশমি কল, রেশমি তোমার নামেই করে, তোমার ডিএতেই করেছো তো? আমার অ্যাকাউন্ট থেকেই করেছি। আচ্ছা হোয়াটসঅ্যাপে তুমি নাম দেখবে কি করে? না মেসেঞ্জার না হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার না হোয়াটসঅ্যাপ। তুমি হোয়াটসঅ্যাপে নামটা লিখে দিয়েছো তো? আমি রেশমি বলছি এরকম ভাবে? হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই তো বললাম, নাম লিখেছে কি না, নালে কি করে বুঝবো আমি হোয়াটসঅ্যাপে নাম রেশমি? ঠিকই বলেছো, আমারও এটা ভুলে যায়, হোয়াটসঅ্যাপে লেখা আছে। ঠিক আছে, তুমি আমার এটা সত্যি ভুলে যাই, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আমার সত্যি ভুলে যায়, মেসেঞ্জারে প্রোফাইল থেকে আসে তখন নামটা পাবে। হ্যাঁ হ্যাঁ, এইটা এটা ঠিকই বলেছো, হোয়াটসঅ্যাপে শুধু নাম্বার আসবে এবং তোমাকে যদি ওর মেসেজের মধ্যে নামটা লেখে যদি দিই আমি রেশমি সত্যি থেকে, তাহলে তুমি বুঝতে পারবে। আমি দেখে নেব, আজকেই দেখে নেব অ্যালার্জি ট্রিটমেন্ট করছে, কি ট্রিটমেন্ট করছে সেটাও জানা দরকার, এত ছোট বাচ্চার এত কেন অ্যালার্জি হয়েছে সেটা জানা দরকার, আর কি কি মেডিকেশন চলছে আমি ডেফিনেটলি দেখব, এবং আমার লেভেল বেস ট্রাই করব তোমার মেয়েকে ভালো করার। ঠিক আছে, তুমি একদম নিশ্চিন্তে থাকো। আচ্ছা আমাকে বেশ কয়েকদিন সুরভির একটা কি প্রবলেম আমাকে বলছিল, সুরভির প্রবলেমটা আমি এক্ষুনি গুলিয়ে ফেলেছি। সুরভি বলে কেউ একজন তোমার প্রোডাক্ট ব্যবহার করেন,
এবং বেশ কয়েকদিন ধরে করছে, কিন্তু ওর প্রবলেমটা আমি ঠিক গুলিয়ে ফেলেছি। আমাকে যে কি বললো তখন, আমার না কি হয়েছে, বাড়িতে মিস্ত্রি কাজ করছে আমার, মানে আজকে লাস্ট আর কি তারা ফিনিশিং টাচ দিচ্ছে, এদিকে আমার দিশি লোক দেখলে ভয় পায়, সে খাটের তলায় ঢুকে যাচ্ছে, মানে তখনও ফোন করেছো তো আমি পুরো হ্যাপাজার্ট হয়ে গেছি। সুরভিকে, সুরভি আমি একটা কথা বলবো, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার করো, আমি ডেফিনেটলি অফিশিয়ালি তুমি আমাকে করবে, মানে এরকম কেউ নেই যে উত্তর পাবে না, হয়তো কেউ আগে পাবে, মানে যেরকম কিউ থাকবে, যার আগে থাকবে আগে পেয়ে যাবে, কিন্তু পাবে উত্তর, যে পরে পরে পাবে। যেমন রেশমি আজকে শুনে নিলাম, আমি ওটা কিন্তু ডেফিনেটলি দেখবো, যেহেতু বাচ্চার প্রবলেম, 13 ইয়ারের বাচ্চা, বাচ্চাকে আমি ডেফিনেটলি আগে প্রায়োরিটি দেবো। আচ্ছা, ফারহানাজ কামাল তিশা, ওর তো একটু দেখে না ওর মুখটা, একটু ছবিটা দিয়েছে ও আমাকে। হ্যাঁ, ওকে আমাকে তাহলে পাঠাতে হবে অফিশিয়ালি। হ্যাঁ, বিভৎস সেন্সিটিভ স্কিন। হ্যাঁ, এবং ও তোমাকে আমি বলেছিলাম, ও একটা পাকিস্তান বাংলাদেশে থাকে, ওর পাকিস্তানের একটা প্রোডাক্ট তোমাকে আমি বলেছিলাম না, সে ব্যবহার করেছিল, ওর স্কিনটা নষ্ট করে দিয়েছিল। তো এখন লিখেছে, ম্যাম আমি এখন পাল ফেস ওয়াশ আর অ্যান্টিসেপ্টিক ক্রিম মাখি শুধু, এর আগে তো অয়েলি সেন্সিটিভ রেঞ্জ 4-5 ইউজ করেছি, আমি কন্টিনিউয়াসলি ইউজ করলাম, প্রোডাক্টস মাখা অবস্থায় র্যাশ পিম্পলস কমে আবার বাড়ে, প্রোডাক্ট মাখলে কমে যায় আবার বাড়ে, সাথে স্কিনটা তো একদম মানে নষ্ট হয়ে গেছে ওই প্রোডাক্টটা মেখে। হ্যাঁ, এবার ওকে যেটা করতে হবে পুরো ডিটেলসটা দিয়ে আমাকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ডেফিনেটলি করতে হবে, কেন আমার যে বক্তব্যগুলো থাকবে, আমার যে কথাগুলো থাকবে, সেগুলো প্রশ্নগুলোকে করলে ও আমাকে যখন আনসারগুলো দেবে, তখন আমি ওকে বলতে পারবো যে এটার জন্য ওকে কোনো মেডিকেল কনসালটেশনে যেতে হবে কিনা। ও এখন তোমার পাল ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করছে, আর তার সঙ্গে তোমার সেন্সিটিভ স্কিন এখনো রয়েছে, তোমার অ্যান্টিসেপ্টিক হলদিনি অ্যান্টিসেপ্টিক ফিল্টার, তারপরে দীর্ঘদিন ওই যে প্রোডাক্ট মেখেছে ওই নাখাটাই ওর গন্ডগোল, নিজেই বলেছিল আমাকে, গল্প করেছিল। তো ওকে আমি রিকোয়েস্ট করবো যে তুমি আমাকে অফিশিয়াল মানে পেজে তুমি পাঠিয়ে দাও, মানে বাংলাদেশের মানুষ পাকিস্তানের একটা ক্রিম মেখেছিল, ওরা তো মানে আই ডোন্ট, হ্যাঁ ম্যাক্সিমাম ড্রেস সালোয়ার কামিজ সবই কিন্তু ওইখানকার পরে, তো যার ফলে ও নিজেই পরে বললো যে আমার স্কিন খুব ভালো ছিল, আমার তারপরে এটা ব্যবহার করে স্কিন নষ্ট হয়ে গেছে। ম্যাক্সিমাম প্রত্যেকটা মানুষই আমি দেখেছি, আমরা এখানে আমরা আমাদের এই জায়গাটা আমি দেখেছি একটা ফর্সা হওয়ার প্রবণতা, তার জন্য আমরা কিন্তু অনেক সময় ভুলভাল জিনিস করে ফেলি, বা সেলোতে গিয়ে ভুলভাল প্রোডাক্ট ইউজ করিয়ে ফেলি, ট্রিটমেন্ট করাই ভুলভাল, যার ফলে আমাদের আমরা বুঝতেও পারি না যে আমাদের স্কিনটা কতটা ড্যামেজ হয়ে গেল। মানে আমার নিজের চোখে দেখা একজনকে আমার খুবই পরিচিত, আমি তখন মানে একদমই আমি তখন কলেজে টলেজে পড়ি হয়তো, মানে সে এত সুন্দরী ভদ্র মহিলা, আমি বুঝে পেলাম না হঠাৎ করে তিনি কিন্তু ফর্সা, মানে আমার থেকে ওর 2 টন ফর্সা বেশি, মানে তিনি যে কেন হঠাৎ করে ওই ব্লিচ করে রেগুলার বেসিসে করতে শুরু করলো, এবং করতে করতে আজ আমি মানে কিছুদিন আগে পর্যন্ত ওনাকে দেখলাম, আমি জাস্ট বিলিভ করতে পারছি না উনি সেই মহিলা, মানে এত গ্রেসফুল। এই যে আমাদের ছোটবেলায় অ্যান্টিসেপ্টিক টার্মারিক অ্যান্টিসেপ্টিক ক্রিম, আমি নামটা বলতে পারলাম না বিজ্ঞাপনের ক্ষেত্রে, তো টার্মারিক অ্যান্টিসেপ্টিক ক্রিম, তারপরে তোমার ফর্সা হয় 14 দিনের ফর্সা, এর প্রলোভন আমাদেরও সময় ছিল। হ্যাঁ ছিল, কিন্তু আমরা তোমার হয়তো, আমি অলরেডি আমি করেও ছিলাম, আমার বাড়িতে আমার কাকিমা করছিল, আমি করেছি, আমি কিন্তু মা আসলে জয়েন্ট ফ্যামিলি, তো আমার কাকিমা করেছে, আমি করেছি, মা যা থাপ্পড়টা মেরেছিল তারপরে সেটা যেন আমার স্কিন ভালো হচ্ছে, যেটা আমি বলতে পারি মানে মাকে থ্যাংক মা, একটা থাপ্পড় ঠাস করে একটা থাপ্পড় মেরেছি, এইটা মাকে বুঝতে হবে, একদম বলছি তো, মা যদি না বুঝতে পারে না যে আমার সন্তান কি করছে, কোন জায়গাটা আমার মানে স্টেপ আউটটা ভুল করলে সেখানে আমাকে দাগ দিতে হবে, দাড়ি টেনে দিতে হবে। আমার মা জীবনে কোনোদিন কোনো কিছু মুখে মাখেননি সেভাবে, এবং আমাকেও সেভাবে মানে আমাকে এবং আমার বোনকে সেভাবে মাখানো, মানে ছোটবেলা থেকে ঠোঁটে লিপস্টিক লাগানো যাবে না, এটা করা যাবে না। তো আমি বললাম না, আমি জবটা পাওয়ার পরে মাকে বলেছিলাম, মা এখন তুমি আমাকে বাধা দিতে পারবে, আমাকে প্রচুর শ্বাস দেওয়া হবে, এইটা ভালো একটা কথা বলেছো, আর বাধা দিতে পারবে না। আমাদের হাতে আজকে সময় নেই গল্প করতে করতে, আপনাদের সাথে গল্প করতে করতে অনুষ্ঠানটা শেষ, কিন্তু সিরিজ তো চলবেই, আগামীকাল ঠিক বিকেল 4:30 আবার আমরা হাজির হয়ে যাবো। অনেক ধন্যবাদ তোমার, ধন্যবাদ আপনাদের, নমস্কার। পিম্পল তারান, সৌন্দর্য বাড়ান, অরিশ ক্লিয়ার অফ জেল ও অ্যান্টি পিম্পল অয়েল ব্রণ গোড়া থেকে নির্মূল করে, ও পার্ল জেল আর পার্ল সিরাম ব্রণ দাগ একেবারে দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও মসৃণ। অরিশ সারাদিন চাই ত্বকের রোশনাই, ব্যবহার করুন অরিশ ফেয়ার রেঞ্জ, এই প্রাকৃতিক গুণ ত্বককে রাখে ভেতর থেকে উজ্জ্বল আর বাড়ায় ত্বকের চেল্লা।